বিশ্ব বাজারের সাথে দেশে ভোজ্য তেলের দাম সমন্বয় করা হয়েছে মন্তব্য করে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি এমপি বলেছেন, ভোজ্য তেল নিয়ে কারসাজি করা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রংপুরে দুদিনের সফরে এসে রংপুর সার্কিট হাউসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। বৈশ্বিক মন্দার কারণে দেশের মানুষের কষ্ট বেড়েছে স্বীকার করে বাণিজ্য মন্ত্রী বলেন, বৈশ্বিক মন্দা মোকাবেলায় বর্তমান সরকার প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন সরকারি খরচ কমিয়ে আনা সহ খাদ্য উৎপাদন বাড়ানোর উপর সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। এ সময় রংপুর জেলা প্রশাসক আসিফ আহসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রাজাউল ইসলাম মিলন সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দাম কমানো হয়েছে, তো এখন বাজারে যদি না কমে থাকে সেটা আমরা দেখবো, তার কারণ আমাদের যেটা ভোক্তা অধিকার আছে তারা দেখবে। কিছু কিছু অসাধু ব্যবসায়ীর সুযোগ দিচ্ছে, তেলের দাম কিন্তু বিশ্ববাজারে কমেছে।